সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টুডিও বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। দর্শক, নতুন রেসিপি বলতে মিষ্টি আলু দিয়ে ভাত রান্না। মিষ্টি আলু দিয়ে ভাত রান্না, এটা স্বাধীনের বছর যারা স্বাধীন করে এসে খেয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমি জানতে পারলাম তারা এই মিষ্টি আলু দিয়ে রাইস বানিয়ে শ্যামলে খেয়েছে আর খেয়ে বেঁচে আছে সেই আমাদের বীর মুক্তিযোদ্ধারা। দর্শক, এই আমাদের সেই আমলের কথাগুলো বাচ্চাদের কাছে তুলে ধরা, তাদের কিছু রেসিপি দেখায় দেওয়া, তাইলে তারা বুঝতে পারবে যে কষ্ট কি জিনিস ছিল এই দেশ স্বাধীন করার জন্য। দর্শক, চলুন দেখি এই অসাধারণ রাইস কী করে বানানো যায়। ধন্যবাদ। দর্শক, এখানে আমি কিছু মিষ্টি আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমি 500 গ্রাম মানে আধা কেজি পরিমাণ মিষ্টি আলু নিয়েছি। তো দর্শক, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন বাংলাদেশের মানুষ কি খেয়েছে, আমি সেই স্বাধীনের আমলের কিছু মানুষের সাথে আলাপ করে জানতে পারলাম যে এই মিষ্টি আলু দিয়ে তারা ভাত রান্না করে সেই ভাত বানিয়ে খেয়েছে। তো দর্শক, চলুন দেখি সেই আমাদের সাহসী মুক্তিযোদ্ধারা স্বাধীন করার পরে কি খেয়েছে, আর সেই রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আমাদের এই প্রজন্মের সব মানুষের জানা উচিত যে আমাদের দেশে সেই সময় কি ছিল। দর্শক, চলুন দেখি এই মিষ্টি আলু দিয়ে কিভাবে তারা ভাত রান্না করে খেয়েছে আর সেই ভাত খেয়ে এই দেশ স্বাধীন করেছে। আমরা প্রথমে দর্শক এরকম একটা বটি দিয়ে দেখতে পাচ্ছেন আলুগুলি ছুলে নেব, তবে এটা কোনো মেশিনের দ্বারা হবে না, এটা হাতেই করতে হবে একটু কষ্ট করে, আর এটা খাইতে খুবই দেখতে পাচ্ছেন। এই রাইসটা বানিয়ে সাথে সাথে আমরা ই করব, দর্শক দেখতে পাচ্ছেন আমি এভাবে করে আমরা কুচি করে নিব, আর এভাবে করে রাইসের মতো করে চুরি করব, এটা সাথে সাথে এবং কুচি করে আমরা ভিজিয়ে রাখব। এভাবে করেই আমি কুচি করে দেখাচ্ছি সম্পূর্ণ আলুগুলো। দর্শক, এই যে আমি আলুগুলি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর এখানে আমি এক পট চাল নিয়েছি, এক পট চাল দিয়ে আমি অনেকগুলি রাইস বানাবো, এর জন্য এখানে আমি আলু নিয়েছি। সেই স্বাধীনের বছর ধরেন এত অল্প চাল দিয়ে আলু দিয়ে অনেক ভাত বানিয়েছে, কারণ ফ্যামিলিতে অনেক লোক ছিল। তাহলে দেখুন আমরা অল্প চাল দিয়ে মিষ্টি আলুর ভাত কেমনে রান্না করি। দর্শক, এটা খাইতে খুবই সুস্বাদু, এই যাই হোক এটা আমার দেশ স্বাধীন হয়েছে তখন সেই লেপগুলি কি খায়া বেঁচে রয়েছে, আমরা সেই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর তুলে ধরছি আমাদের এই প্রজন্মের কাছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক করবেন, আর নিত্য নতুন আপলোড পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন। ও দর্শক, এখন আমি দিয়ে দিব সেই আমার এক পট চাল আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে থাকুন Thank you.
দর্শক দেখতে পাচ্ছেন আমি সেই কটা চাল দিয়েছি সেটা বলক হয়ে গেছে। আমি আরো কয়েক মিনিট জাল দিয়ে আমি সেই আলুর রাইসটা দিয়ে দিব আর সেই ঝরঝরে ভাত হবে। ভাত তো আমরা সবাই রান্ধি কিন্তু আমাদের যে স্বাধীনতার মানুষগুলানি সেই বীরগুলানি কি খেয়ে বেঁচেছিল তার ছেলে মেয়েরা কি কষ্ট করে সেটা আমরা কিছুটা হলেও অনুভব করব এই খাদ্যটা দেখে। দর্শক সেখানে চাল টাকা ছিল না, চাউলও খুব ছিল না, খুব অল্প চাল ছিল। সেই মাটির তলের থেকে মিষ্টি আলুগুলি তো লাগান লাগতো না, যেখানে সেখানে হয়ে থাকতো, তখন তারা এই আলু দিয়ে অল্প চাল দিয়ে ভাত রান্না করে সবাই ভাগ করে যা মন চায় তা দিয়েই খেয়ে নিত। কিন্তু দর্শক একবার খেয়াল করেন, আমাদের সেই বীর মুক্তিযোদ্ধারা সেই স্বাধীন করেছে, দেশ স্বাধীন করেছে, তারা কি খেয়ে বেঁচেছে আমাদের প্রজন্মকে জানানো উচিত আর দেখানো উচিত। তাহলে অবশ্যই আপনারা বাচ্চাদের দেখাবেন ভিডিওটি আর আপনারা অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর অবশ্যই নিত্য নতুন আপলোড পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক আমাদের বাচ্চারা আমরা যদি এটা না দেখাই না বলি তাহলে ওরা কখনো জানতে পারবে না আর কখনো বুঝতেই পারবে না। এই কারণে আমরা ওদের জানাবো যে আমাদের দেশটা কিভাবে স্বাধীন হয়েছে, কিভাবে কত কষ্ট করে ওই লোকগুলি বেঁচে আছে। চলুন দেখি দর্শক কিভাবে এই রাইসটা বানা। দর্শক দেখতে পাচ্ছেন সে আমার রাইসগুলি হাবয়ালে আসছে, তবে এখনই আমি সে আমার আলুর রাইসটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কুচি করে রেখেছিলাম, এখন ছেড়ে দিব। সেই ভাতের মতোই আমরা রান্না করব। দর্শক বলক আসলে আমি দর্শক এখন আমি এটা লাড়া দিয়ে দেব আর আপনাদের দেখাবো কি ঝরঝরে ভাতটা হয়, খাইতে খুবই সুস্বাদু। আমি খাইয়ে আগে ট্রাই করে নিয়েছি, পরে আপনাদের জন্য শেয়ার করছি। দর্শক দেখতে পাচ্ছেন আমার রাইসগুলি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি রাইসে টিপি দিলে হয়ে যায়, বাকিটা ঠিকিয়ে দিব যে ভাতটা ঠিক করে হয়ে যাবে। এখন আমি ভাতটা ঠিকে দিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি যে মিষ্টি কুমড়া মিষ্টি আলু দিয়ে আমি এই রাইসটা বানিয়েছি, দেখতে পাচ্ছেন এটা বোঝা যায় না কতটা ঝরঝরে হয়েছে ভাতটা, আর এটা খেতে খুবই অসাধারণ, এটা বোঝা যাবে না। তবে দর্শক এই স্বাধীনতার রেসিপিটা আপনারা বাচ্চাদের দেখাবেন বা যারা না জানে তাদের দেখাবেন আর আমার চ্যানেলটিকে লাইক দিবেন আর আপনার লাইকেই আমার দেশি চ্যানেলটিকে বড় হতে পারে। দর্শক এই হয়ে গেল আমার মিষ্টি আলুর ভাত। তাই দর্শক মিষ্টি আলুর ভাত হয়ে গেল, এখন আমি লাঞ্চে আমার বাচ্চাদের খাওয়াবো আর সেই স্বাধীনের কথা বলবো যে স্বাধীনের বছর বীর মুক্তিযোদ্ধারা এভাবে রাইস বানায়া এভাবে ভাত বানিয়ে খাইতো, এভাবে যে কোনো আলু রান্না করতো আর এভাবে ভাত বানিয়ে খেত। আমি পাঙ্গাস মাছ আর ফুলকপি বানিয়েছি দর্শক। তাই দর্শক অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন আপলোড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন। যে সাবস্ক্রাইবার করেছেন দর্শক তাকে অসংখ্য ধন্যবাদ, যে করেন নাই এখনও সে নতুন নতুন আপলোড পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেন, ধন্যবাদ দর্শক।